নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রোডিক্সের ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শকবন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আগামীকাল বৃহস্পতিবার পাঁচ রাশির অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে। এই রাশিগুলোর মধ্যে হয়তো আপনার রাশির নাম থাকলেও থাকতে পারে। আমি প্রতিদিন আপনাদের কাছে কিছুটা সময় আপনাদের কাছ থেকে নিই, যে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি কিছু বোঝানোর, কিছু শেখানোর কিন্তু আমি চেষ্টা করি। অনেকে প্রচুর টাকা টিকিট কেটে নষ্ট করছেন, প্রচুর টাকা, সেই কষ্ট অর্জিত টাকাটা যেন আপনার নষ্ট না হয়, সেই জন্য আপনি আপনার জন্ম ছক হস্তরেখা আগে বিচার করুন। আপনার ধনভাব, আপনার ভাগ্যভাব, আপনার আকস্মিক প্রাপ্তির ভাব, এই ভাবগুলোকে আগে দেখুন যে আপনার জন্মছকে যোগ কখন রয়েছে। সময়টা কিন্তু বিশেষভাবে ইম্পর্টেন্ট। আপনি প্রতিনিয়ত একটা টিকিট কাটছেন, ভাবছেন হয়তো আমার ভাগ্য খুলে যাবে, এটা ভুল ধারণা। আপনার সময় কখন রয়েছে, সময়টা সবথেকে ইম্পর্টেন্ট, এবং বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে কিনা আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন। রাহু রক্ষা কবচের উপর নববর্ষ উপলক্ষে বিশেষ ডিসকাউন্ট চলছে, এবং ক্যাশ অন ডেলিভারিতেও এই রাহু রক্ষা কবচ দেওয়া হচ্ছে। যারা নিতে ইচ্ছুক রয়েছেন আপনারা ক্যাশ অন ডেলিভারিতেও এই রাহু রক্ষা কবচ কিন্তু আপনারা নিতে পারবেন। রাহু হচ্ছে কলিযুগের রাজা, রাহু হচ্ছে আকস্মিক প্রাপ্তির কারকগ্রহ, তাই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করুন এবং বার্থ চার্ট রিফরমেশান আপনারা করুন, যেটাতে আপনার ভাগ্যভাবকে স্ট্রং করে, আপনার ধনভাবকে স্ট্রং করে আপনার জীবনে বড় ধরনের উন্নতি ঘটানো কিন্তু সম্ভব। জীবনে বাধা আসছে, দেখুন সব কাজই যে খুব চটজলদি হয়ে যাবে এমন নয়, কারণ আমাদের জন্মকুণ্ডলিতে নবগ্রহে নটি গ্রহই কিন্তু ভালো থাকে না, আবার নটি গ্রহই কিন্তু খারাপ থাকে না। এখানে কিন্তু বোঝার দরকার যে আমাদের জন্মছকে সংস্কার করে আমাদের ভাগ্যভাবকে স্ট্রং করলে বিশেষভাবে লাভ নিশ্চিত রূপে কিন্তু হবে। এই অর্থপ্রাপ্তির ক্ষেত্রে মুখ্য কারকগ্রহ হচ্ছে রাহু গ্রহ। রাহুর বলবত্তাকে বৃদ্ধি করুন প্রথম, এবং আপনার ভাগ্যভাবকে স্ট্রং করুন। রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন। বর্তমানে ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু রাহু রক্ষা কবচ কিন্তু দেওয়া হচ্ছে। দেখুন কিছু কিছু ক্ষেত্রে আমাদের তিথি নক্ষত্র কিন্তু ভাগ্যকে কিন্তু বদলে দেয়। আপনি প্রচেষ্টা করছেন, আপনার হচ্ছে না, কিন্তু কারো কারো ক্ষেত্রে খুব চটজলদি অর্থপ্রাপ্তি হয়ে যাচ্ছে। আপনি দীর্ঘদিন করছেন, এই জায়গাটায় কেন হচ্ছে, আপনার চেনা পরিচিতের মধ্যে বড় ধরনের অর্থপ্রাপ্তি করছে, আপনার ক্ষেত্রে হচ্ছে না। ভাগ্যভাব এবং রাহু রক্ষা কবচ, বার্থ চার্ট রিফরমেশান, এই ফর্মুলাটি ইউজ আপনারা অবশ্যই করুন। যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো আপনারা রিপ্লাই পেয়ে যাবেন। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে পেড সার্ভিস। জন্ম ছকে কোন কোন গ্রহ আপনার শুভ রয়েছে, আপনার ভাগ্যভাব কেমন রয়েছে, আপনার ধনভাব কেমন রয়েছে, আপনার সফলতা ভাব কেমন রয়েছে, এই জায়গাগুলো একান্তই দেখা দরকার। আপনি প্রতিনিয়ত প্রচেষ্টা করতে 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 হয়তো ক্লান্ত হয়ে পড়েছেন, সেই জায়গাটা একমাত্র একজন দক্ষ অ্যাস্ট্রোলজার আপনার দশা মহাদশাকে দেখে, আপনার নবগ্রহের পজিশান দেখে, আপনার রাহুকে দেখে, আপনার বুধকে দেখে, শনি এবং শুক্র এ কটি গ্রহ আপনার জন্মছকে কেমন রয়েছে তার উপর ডিপেন্ড করবে যে আপনার এই মহাপ্রাপ্তির ক্ষেত্রে সম্ভাবনা কখন রয়েছে।
কারো কারো ক্ষেত্রে খুব তাড়াতাড়ি প্রাপ্তি ঘটে যায়, আবার কারো কারো ক্ষেত্রে দীর্ঘদিন ধরে এই প্রাপ্তির জন্য কিন্তু বাধা আসে। এই জায়গাটাতে দেখা দরকার, যাদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে বাধা আসছে, প্রচুর অর্থ নষ্ট করেছেন, তাদের ক্ষেত্রে আমি বলবো দয়াপূর্বক আপনারা একবার জন্মপত্রিকা অথবা হস্তরেখাটা একবার বিচার করে নিন, কেন হচ্ছে, কেন আপনার বাধা আসছে, সেই বাধাকে অতিক্রম করা যাবে কী করে, 100% আপনার সেই জায়গাটা কিন্তু দেখা একান্তই কিন্তু দরকার। আপনার জন্মছক এবং আপনার ধনের জায়গা, এই জায়গাগুলোকে কিন্তু একান্তই বিচার বিশ্লেষণ করা কিন্তু দরকার। আগামীকাল বৃহস্পতিবার প্রত্যেকে জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী অবশ্যই কমেন্ট করুন। নাম্বার ওয়ান রাশি বৃষ রাশি, বৃষ রাশির টার্গেট নাম্বার 6 এবং 4। সময়টা আপনাদের দেখা যাচ্ছে সকাল 8:45 থেকে 10:12 পর্যন্ত। দ্বিতীয় রাশি মেষ রাশি, মেষ রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 9 এবং 7। আপনাদের যে শুভ সময় সেটা হচ্ছে 9:49 থেকে আপনার 11:12 পর্যন্ত। এরপর যে রাশির আমি কথা বলবো সেই রাশির নাম আপনার মীন রাশি, মীন রাশির টার্গেট নাম্বার 8। আপনাদের যে শুভ সময় সকাল 10:19 থেকে 11:04 পর্যন্ত। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার কুম্ভ রাশি, কুম্ভ রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 1 এবং 6। আপনাদের শুভ সময় সেটা দেখা যাচ্ছে বৈকাল 4 থেকে সন্ধ্যা 6:02 পর্যন্ত। অন্তিম এবং শেষ যে রাশির আমি কথা বলবো, যে রাশির আগামীকাল মহাপ্রাপ্তি করতে চলেছে সেটি হচ্ছে মকর রাশি, মকর রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 3 এবং 1। আপনাদের যে শুভ সময় যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে সকাল 9:48 থেকে 11:04 পর্যন্ত, টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ। অর্থাৎ এই যে আগামীকাল বৃহস্পতিবার 5 রাশির মহাপ্রাপ্তি নিশ্চিত রূপে কিন্তু ঘটতে চলেছে। প্রত্যেকে অবশ্যই কমেন্ট করবেন জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী। দেখুন জীবনে সমস্যা আছে, সমাধানের পথও কিন্তু রয়েছে। যারা প্রতিদিন ভিডিও দেখছেন না, একবার নিজস্ব জন্মকুণ্ডলী অবশ্যই বিচার করুন অথবা হস্তরেখা অবশ্যই আপনারা দেখান। আপনার ভাগ্য সর্বশেষ কথা কিন্তু বলবে। চেষ্টা করছেন, বাধা আসছে, ভাবছেন যে আমার জায়গাটাতে কি এত বাধা, আমার কি প্রাপ্তি ঘটবে না, নিশ্চিতরূপে আপনারও প্রাপ্তি ঘটবে। এই জন্যই জন্মছককে সংস্কার করুন। ভিডিওটি এই পর্যন্তই, নমস্কার।